উত্তম কুমারের বিয়ের তারিখ তখন মোটামুটিভাবে স্থির হয়ে গেছে তবু অনেকগুলো দিন পেরিয়ে তবেই আসবে সেই লগ্ন তিনি তখন অফিসে কাজ করছেন কীভাবে যেন সরোজ মুখার্জির কথা তিনি শুনেছিলেন শুনলেন সরোজবাবু মর্যাদা নামে একটা ছবি তৈরির পরিকল্পনা প্রায় কার্যকরী করে তুলেছেন খবরটা তার কানে আসতেই তিনি কেমন যেন আবার চঞ্চল হয়ে পড়লেন তখন তার একমাত্র ভাবনা সরোজবাবুর কাছে কিভাবে তার আকাঙ্ক্ষার কথা জানাবেন শুধু ভাবছেন ভাবছেন ওদিকে সরোজবাবুর ছবির নায়ক স্থির করে ফেলেছেন প্রদীপ কুমার তখন প্রদীপ কুমার খুব জনপ্রিয় প্রতিষ্ঠিত নায়ক প্রদীপ কুমারকে উত্তম কুমার সে বলে ডাকতেন একসঙ্গে থিয়েটারও করেছেন সেই প্রদীপ কুমার এই ছবির নায়ক মনোনীত হয়েছেন শুনে তার উৎসাহ স্তীমিত হয়ে গেল তবু সরোজবাবুর ছবিতে অভিনয় করার ইচ্ছে একেবারে বর্জন করতে পারলেন না নাইবা পেলেন নায়কের মর্যাদা তবুও তো অভিনয় করার সুযোগ পেলেন এমন সময় তিনি শুনলেন যে প্রদীপ কুমার অন্য ছবির কাজে ব্যস্ত থাকার জন্যে এই মর্যাদা ছবিটা তিনি অংশ নিতে পারবেন না তখন উত্তম কুমার আর সুযোগের অপব্যবহার করলেন না সরাসরি চলে গেলেন সরোজবাবুর কাছে তাকে দেখে সরোজবাবু মনে মনে যে খুব খুশি হলেন তা তার মুখের রেখাগুলো দেখেই সহজেই অনুমান করতে পারলেন উত্তম কুমার তখন তার মনে নতুন আকাঙ্ক্ষার উন্মেষ অন্যদিকে কামনা ছবির ব্যর্থতার গ্লানি সরোজবাবু বললেন এই ছবিটি কাজ দেওয়ার ব্যাপারে আমার কোনো অমত নেই তবে তার কণ্ঠস্বর কিছুটা দ্বিধান্বিত এমন কিছু তিনি বলতে চান যাতে উত্তম কুমার হয়তো অখুশি হতে পারেন সেই চিন্তা করেই তিনি যেন স্পষ্ট করে বলতে পারছেন না তখন উত্তম কুমার বললেন আপনি দ্বিধা করবেন না আপনি যা বলতে চান বলুন না সরোজবাবু বললেন তোমার নামটা পাল্টাতে হবে যদি রাজি থাকো তো বলো তখন উত্তম কুমার রাজি হয়ে গেলেন সরোজ মুখার্জি তাকে মর্যাদার ছবির নায়ক স্থির করবেন বলে প্রতিশ্রুতি দিলেন তার নাম হল অরূপ কুমার এ যেন উত্তম কুমারের নতুন নবজন্ম নাম পরিবর্তন করায় মনটা যে একটু ভারাক্রান্ত তার হয়নি তা নয় নিজেকে নানাভাবে সান্ত্বনা দিলেন বাড়ি এসে তিনি মাকে সব কথা খুলে বললেন বন্ধুরাও তাকে উৎসাহ দিল তখনও তার চাকরিটা আছে ছুটির পর ছুটি তিনি নিয়ে চলেছেন আবার ছুটি নিলেন হুম সেই ছুটি নিয়ে আবার ঝাঁপিয়ে পড়লেন তার কর্মজীবনে তার অভিনয় জীবনে নির্দিষ্ট দিনে তিনি এমপি স্টুডিওতে এসে হাজির হলেন মর্যাদা ছবির শুটিংয়ে অরূপ কুমার নাম নিয়ে এই ছবির নায়িকা ছিলেন মনীষা দেবী আসলে মনীষা দেবী অনেকে বলেন মনীষা দেবী কিন্তু একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন আর নায়িকা ছিলেন স্মৃতিরেখা বিশ্বাস যারা বলেন যে মনীষা দেবী এই ছবির নায়িকা ছিলেন কথাটা ঠিক নয় তা স্মৃতিরেখা রেখা ছিলেন এই ছবির নায়িকা আর ছবির প্রযোজক সরোজ মুখার্জি ছিলেন রায়বাহাদুর সত্যেন মুখার্জির ছেলে এর এরা পরিবেশক সংস্থারও মালিক ছিলেন এবার এমপি স্টুডিও সেটা হচ্ছে ভবানীপুর থেকে শ্যামবাজারের পাঁচ মাথার মোড় ছাড়িয়ে চিড়িয়া মোড় পিছনে রেখে সাউথ সিটি আর বরানগরের সঙ্গমস্থল সেখানে তিনি বাস থেকে নামলেন উত্তম কুমার এমপি স্টুডিওর নামটা তখন তার কাছে স্বর্গপুরীর মতো সেই স্টুডিওতে তার প্রথম প্রবেশ নিয়মকানুন মেনে সরাসরি তিনি স্টুডিও রাঙিনায় গিয়ে দাঁড়ালেন যথাসময়ে তিনি মর্যাদা ছবির কাজ শুরু করলেন তিনি কাজ করেন শুটিং করেন মাঝে মাঝে অফিস করেন আর শুধু গৌরীর কথা ভাবেন বিয়ের দিন আরও এগিয়ে এসেছে মর্যাদা ছবি শুটিং করছেন এমন সময় একদিন স্টুডিওতে এলেন বিমল বাবু বিমল ঘোষ এমপি প্রোডাকশানসের ম্যানেজার বাবুর তখন নামডাক অনেক এমপি প্রোডাকশানসের শিল্পীরা তখন মাস মাইনেতে কাজ করতেন অনেক বাধা শিল্পীও তখন এই কোম্পানিতে তা সত্ত্বেও বিমল দা অর্থাৎ বিমল ঘোষ একেবারে সরাসরি ডেকে পাঠালেন উত্তম কুমারকে তিনি গেলেন বিমলরা তাকে খুঁটে খুঁটিয়ে দেখলেন তারপর বেশ ধীর স্বরে তাকে তার পরিচয় জানতে চাইলেন বললেন পাহাড়ি সান্নালের কাছ থেকে তোমার কথা অনেকবার শুনেছি উত্তম কুমার খুশি হলেন বলা বাহুল্য পাহাড়িদা তার পাহাড়িদা তখন মর্যাদার ছবিতেও কাজ করছেন সেই ছবির অন্যতম প্রধান শিল্পী পাহাড়িদা বেশি দিনের পরিচয় নয় তবুও পাহাড়ি সান্নালের ভিতরকার মানুষটাকে সেই মুহূর্তে তিনি শ্রদ্ধা না জানিয়ে পারলেন না বিমলদা প্রশ্ন করলেন তুমি আমাদের কোম্পানিতে যুক্ত হতে ইচ্ছুক নির্দ্বিধায় উত্তম কুমার উত্তর দিলেন নিশ্চয়ই ইচ্ছুক বিমলদা আনন্দিত হলেন বললেন তোমার ঠিকানাটা আমাকে দাও তো কোম্পানির সঙ্গে আলাপ আলোচনা করে আমি তোমাকে খবর দেব কেমন তিনি ঠিকানা জানিয়ে দিলেন কিছু মধ্যে এই মর্যাদা ছবির কাজ শেষ হয়ে গেল আবার তিনি বেকার হয়ে গেলেন তার অফিসের কাজ তিনি করতে লাগলেন মর্যাদা অবশেষে মুক্তি পেল উনিশশো সালে তার বিয়ের অনেক পরে এই ছবির মুক্তির পরও তার সেই আগের মতোই অবস্থা অর্থাৎ মর্যাদা ছবি প্রথম দিকে ভালোই চলছিল। হঠাৎ কি হয়ে গেল মর্যাদার প্রতি দর্শকদের আগ্রহ কমে গেল তার ভাগ্য দেবতা হয়তো তাঁর প্রতি তখন প্রসন্ন ছিলেন না একটা ছবি যদি ব্যর্থ হয় তাহলে সেটা তারও ব্যর্থতা কিন্তু তিনি আর কি করবেন মর্যাদা ফ্রপ করল লজ্জায় উত্তম কুমার আর মাথা তুলে কারো দিকে তাকাতে পারতেন না তার অভিনয়ে যে ত্রুটি হয়েছে এমন কথা কেউ তো বললেন না তবে এই লজ্জা কেন তিনি লজ্জা পাচ্ছিলেন যে মর্যাদা ছবির ব্যর্থতা ঘিরে বন্ধুরা তাকে আবার শ্লেষ উক্তিতে রীতিমতো আঘাত করতে শুরু করলো অনেকে স্পষ্ট করেই বলল তুই তো ফ্লপ মাস্টার জেনারেল অপমানে উত্তম কুমারের ভেতরের মানুষটা ক্ষতবিক্ষত হতে লাগলো